হয়তো খাই না এটা আমার দুর্বলতা কিন্তু নবীর নাম শুনে তুম্মুন খাওয়া এটা আমরা মানি এবং ভালোবাসি করি না এটা আমাদের দুর্বলতা কোন কোন হুজুর মশলা দিয়েছে নবীর নাম শুনে চুমু খাওয়া যাবে না ওরা বলেছে যাবে না আচ্ছা হাজারে আসওয়াদ পাথরে চুমু খেয়েছিল কে নবী আদম আলাইহিস সালাম কিন্তু আমরা চুমু খাই কার দিকে তাকিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুমু খেয়েছিল ইন্নি উরিদু তাওয়াফা ইয়াসিরা তাকাব্বাল হুম ইন্নি কাবাটা তাওয়াফ করেছিল জমজম কূপ পানি পান করেছিল আমাদের যাবার ওয়েলকাম জানিয়েছিল তাই এগুলো আমরা করি ঠিক না বেটি চলেন একটা বার বলি তাই হুজুর তাই মৌলি সাহেব স্টেজে বসে ফতোয়া দিয়েছে তোমরা নবীর নাম শুনে চুমু খেয়েছো কয়বার শ্রোতা বলল তিনবার চুমু খাইতো তিনবার নবী আদম খেয়েছিল এই চুমুন খাওয়াটা জায়েজ কোনো সমস্যা নেই তা বলল আল্লাহ বড় না নবী বড় আল্লাহ মহান আল্লাহ হলো কুল কায়নাতের মালিক তা মাওলানা সাহেব তখন বলছে আল্লাহ যদি বড় হয় তাহলে নবী ছোট তাহলে নবীর নাম শুনে একবার নাম শুনে কবার চুমু খেয়েছো তিনবার তাহলে আল্লাহ তো বড় তাহলে আল্লাহর নাম যদি একবার শুনো চুমু খেয়ে দিও কবার তিন তিরিকে নবার আল্লাহ বড় তিন তিরিকে নবার আচ্ছা যুক্তিতে কোনো মুক্তি আছে যুক্তিতে কোনো মুক্তি নেই তা আমি হুগলি এক জায়গায় ওয়াজ করতে গিয়ে আমি তার জবাব দিয়ে বলেছিলাম যে আল্লাহ বড় আল্লাহ নবী ছোট নবীর নাম একবার শুনে চুমু যদি তিনবার খেতে হয় আর আল্লাহ যদি তিন তারিখে নবার খেতে হবে যেহেতু আল্লাহ বড় তা আমি ওর জিজ্ঞেস করতে বলেছিলাম তোমার মৌলি সাহেবকে জিজ্ঞেস করে দিনি যে বিয়ে করেছে বলছে হ্যাঁ আর ছেলে মেয়ে কটা বলে তিনটে ছেলে আচ্ছা শাশুড়ি বড় না স্ত্রী বড় শাশুড়ি বড় স্ত্রী ছোট তাহলে স্ত্রী যদি তিনটে কচি হয় তাহলে শাশুড়ি বড় তিন তারিখে নটা কচি তারপরে হওয়া দরকার নাকি কথা বোঝেননি এই সব হুজুরগণ শেষ করে ফেলছে শেষ করে ফেলছে নবীর প্রশংসা কিছু করলে এগুলো করা যাবে না আল্লাহ চলেন আমি আপনার কাছে অনেক কথা বলেছি প্রথম থেকে এই পর্যন্ত অনেক ব্যাখ্যা দিতে দিতে অনেকটা লম্বা চলে এসেছি এবার আমি আপনার কাছে আর একটা কথা বলবো।